আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বিফ কোরমা। প্রথমে আমি চুলায় হাঁড়ি চাপিয়ে নিচ্ছি, হাঁড়িটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল আর 1.5 টেবিল চামচ ঘি। ঘিটা আসলে আপনাদের যার যার খুশি বা রুচি অনুযায়ী দিবেন, কেউ যদি ইচ্ছে করেন ঘি আর একটু বেশি দিয়ে নিতে পারেন। আমি একটু ঘি তেল কমই খাবারের মানে চেষ্টা করি, তো এখানে আমি একটু কমই দিলাম। ইচ্ছে করলে আপনারা ঘিয়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে নিচ্ছি গোটা তেজপাতা। আমি এই রান্নাটায় গোটা গরম মশলা ব্যবহার করব না, আজকের এই রান্নায় আমি গুঁড়া গরম মশলাটা দিব। এই রান্নাটার জন্য আমি কিছু মশলা আলাদা বেটে ব্যবহার করেছি, আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি এখন কী কী মশলা দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। কাটা মশলা আমি এই রান্নায় আজকে ব্যবহার করব না। এখানে আমি দিয়ে নিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি, 1 বড় ইন্ডিয়ান রসুন আর 10-15টা কাঁচামরিচ। বাটার পরে ঠিক দেখতে এরকম হবে। বাটা মশলাটা তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন এখানে দিয়ে দিব। সাবধানে ঢালবেন যাতে গায়ে না পড়ে, অনেক সময় তেল বেশি অতিরিক্ত গরম হয়ে গেলে গায়ে ছিটা লাগতে পারে, অবশ্যই সাবধানে রান্নাটা সারবেন। খুব আস্তে ধীরে মশলাটা কষাতে হবে, চুলার আঁচটা অবশ্যই কম করে, না হলে পুড়ে গেলে রান্নার কালারটা রংটা নষ্ট হয়ে যাবে। এই জন্য খুব ধৈর্য ধরে রান্নাটা সারবেন আপনারা। আমি আজকে 3 কেজি গরুর মাংসের বিফ কোরমা করছি, তো এই জন্য আমি এখন এখানে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এই বিফ কোরমাটা আসলে খেতে খুবই মজা আর খুবই সোজা একটা রেসিপি, আমার নিজস্ব রেসিপি। আসলে আমার আম্মা এভাবে করেন রান্না, তো আমার আম্মার থেকেই শেখা। নিশ্চয়ই আশা করি আপনাদেরও এই রান্নাটা ভালো লাগবে। পরিমাণ মতন লবণ দিয়ে নেবেন, যার যতটুকু মাংস নেবেন ঠিক ততটুকু পরিমাণ মতন, লাগলে আবার পরে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমি এখানে এখন দিয়ে নিচ্ছি 2 চা চামচ জিরা গুঁড়া। আমি আবারও বলছি এই রান্নায় আমি আজকে কোনো কাঁটা মশলা ব্যবহার করিনি। এখন দিয়ে নিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া আর 1/2 চা চামচ এর একটু বেশি জায়ফল জয়িত্রী গুঁড়া। ইচ্ছে করলে আপনারা আরও কমিয়ে দিতে পারেন। এবার আস্তে আস্তে ধৈর্য ধরে মশলাটা কষাতে হবে। মশলাটা যত কষাবেন তরকারির টেস্ট, স্বাদ, রং সবই সুন্দর আসবে। তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলেই তরকারির রং নষ্ট হয়ে যাবে। আমার আম্মা এই রান্নাটা যখন করেন উনি সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করেন, তো আমি এখন এখানে সাদা গোলমরিচ আজকে ব্যবহার করছি না, যেহেতু বাচ্চা খাবে, সেহেতু যে কাঁচামরিচ বাটা দিয়েছি ওটাই পরিমাণ মতন দিয়ে নিয়েছি। আমি এখানে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে নিলাম। যদি কেউ লিকুইড দুধ ইউজ করতে চান তাহলে অবশ্যই তারা লিকুইড দুধও ইউজ করতে পারবেন। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষাতে একটু সময় লাগবে, আপনাদেরকে একটু ধৈর্য ধরে সময় দিতে হবে। মশলাটা এই যে দেখুন, আমার মশলাটা মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এটার মধ্যে আস্তে করে গরুর মাংসগুলো দিয়ে দিব। চুলোর আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন, মাংসটা দেওয়ার পরে চুলোর আঁচটা একটু বাড়িয়ে নেবেন। মাংসগুলো আমি আগেই কেটে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, এখন আস্তে আস্তে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এটা খুবই মজার একটা স্বাদের রেসিপি রান্না, যে খাবে নিশ্চয়ই আশা করি তার অবশ্যই ভালো লাগবে। খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কমেন্ট করে কেমন লেগেছে আপনাদের।
10-12 মিনিট আপনি এখানে, আমি 10-12 মিনিটই কষিয়ে নিয়েছি, আপনারাও সবাই 10-12 মিনিট মাংসটা আস্তে করে কষিয়ে নেবেন, অল্প বেশি আছে না, মাঝারি আঁচের থেকে একটু কমে। মাংসটা থেকে এখন পানি ছাড়বে, তেল উঠবে, ইচ্ছে করলে অনেকে ঢেকেও দেন, আমি আসলে অনেক সময় ঢাকি না, 10-12 মিনিট আমি আসলে না ঢেকেই কষাই, আপনি ইচ্ছে করলে ঢেকেও কষাতে পারবেন। মাংস থেকে পানি ছাড়বে, আসলে রান্নাটা সবসময় আমি বলি যেটা ধৈর্যের ব্যাপার, 10-12 মিনিট 15 মিনিট দাঁড়িয়ে কষাতে, মাংস যত আপনি কষাবেন তত আপনার মাংস স্বাদ হবে, তো এটাও আসলে একটা ধৈর্যের ব্যাপার, অনেকে ঢেকে দেয়, ঢেকে দিলে আরও বেশি পানি উঠে যাবে। এই যে দেখুন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, আমি এখন গরম পানি দিয়ে মাংসটা ঢেকে দিব। কোরবানির মাংস হতে আসলে বেশিক্ষণ লাগে না, আমি 1 ঘন্টার মধ্যেই রান্নাটা ইনশাল্লাহ কমপ্লিট করার চেষ্টা করব। 2 কাপ গরম পানি দিয়ে আমি এখন মাংসটা ঢেকে দিব। এই 1 ঘন্টার মধ্যে আপনারা অবশ্যই খেয়াল করবেন, যখনই মাংসের পানিটা কমে যাবে আপনারা অল্প অল্প করে 2 কাপ 2 কাপ গরম পানি দিয়ে মাংসটা আস্তে আস্তে করে অল্প জ্বালে মাঝারি আছে আপনারা মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, বেশি পানি দিবেন না, অল্প পানি দিয়ে কষিয়ে নেবেন। আমি এখানে 2 কাপ পানি দিলাম, এখন আমি মাংসটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে ঠিক 1 ঘন্টা পরে আমি ফেরত এসে আপনাদেরকে দেখাবো মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে। আমি এখন মাংসটা ঢেকে দিচ্ছি, ঠিক ফেরত আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পরে এই যে দেখুন মাশাল্লাহ আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, বিফ কোরমা মাশাল্লাহ অনেক সুন্দর রং এসেছে। আমি ঝোল এতটুকুই রাখবো, ইচ্ছে করলে আপনারা ঝোল আরও কমিয়ে নিতে পারেন। দেখুন আমার মাংস মাশাল্লাহ একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে, একেবারেই নরম হয়ে গিয়েছে। আমি এখন মাংসটা পরিবেশন করে ফেলবো। হয়ে গেল আমার আজকের রান্না, বিফ কোরমা। খুবই সোজা একটা রেসিপি, আপনাদের সাথে আমি সবসময় সোজা রেসিপি নিয়েই রান্না করার চেষ্টা করি, যাতে আপনাদেরকে আপনাদের কোনো সমস্যা না হয় রান্না করতে। ভালো লাগলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো খাবারের চেষ্টা করবেন, সুস্থ থাকাটা আসলে জরুরি। আর এই রান্নাটা আপনারা সাদা পোলাও, নান রুটি, পরোটা, ভাত দিয়ে খেতেও ভালো লাগে, খেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আশা করি আজকের রান্নাটা আপনাদের অনেক ভালো লেগেছে, আবারও দেখা হবে ইনশাআল্লাহ আবার একদিন অন্য একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।